যারা আহলে হাদিস মাযহাবী তারাই প্রকৃত ওয়াহাবি। এই আকীদায় যারা বিশ্বাসী তাদের পিছু নামাজ পড়া সহি হবে না। খারিজি এবং ওয়াহাবিদের সংক্ষিপ্ত পরিচয় কি, এটা আরেকদিন ওয়াজ করে বুঝাবেন। খারিজি এবং ওয়াহাবিদের আকীদা কি, আরেকদিন খারিজ অথবা ওয়াহাবি আকীদার ইমামের পিছনে নামাজ আদায় করার বিধান কি? খারিজি বুঝছেন নিমি আসবে যে কওমি মাদ্রাসার খারিজি বুঝেন না, যে খারিজির পিছনে নামাজ জায়েজ না ওটা কওমি না, ওটা খাওয়ারেজ, ওটা কি একটা ফেতনা, একটা দল। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার হুর যুগে তারা বের হয়েছিল, তাদের সংখ্যা ছিল তখন 12,000, তাদের 8,000 কি ইমাম আলী হত্যা করেছিলেন। ওই খারিজি ফেরকার পিছনে নামাজ চলবে না। আর ওহাবি বলতে কোনটা বুঝেন আপনারা? না না, বিষয়টা এমন না, বরং যারা আহলে হাদিস মাযহাবি তারাই প্রকৃত ওহাবি। এই আকীদায় যারা বিশ্বাসী তাদের পিছনে নামাজ পড়া সহি হবে না। সুদের সাথে সম্পর্ক, ব্যক্তি নিজে সুদ দেয় এবং সুদের ব্যবসার সাথে জড়িত ব্যক্তি ইমামতির জন্য উপযুক্ত কিনা? একদম হারাম। এর ইমাম কেন মসজিদ যেন বানাবেন না, মসজিদের খাদেমও বানাইবেন না, জুতা পাহারায় রাখতে পারেন। এক মসজিদের ইমাম অনেকদিন ইমামতি করেন এবং মসজিদের উন্নয়নের জন্য অনেক টাকা মানুষের কাছ থেকে কালেকশন করেন, বর্তমান মুসল্লির ইমামের প্রতি সন্তুষ্টি নন এবং তাকে মসজিদ থেকে চাকরিচ্যুত করতে চাইলে ইমাম সাহেব তার কালেকশন করা টাকা দাবি করেন না, ইমামের দোষের কারণে যদি চাকরি হারান টাকা ফেরত নিতে পারবে না, টাকা মসজিদের নামে ওয়াকফ হয়ে গেছে, মুখে কেউ বলুক আর না বলুক। শেষ শেষ, বাস আর প্রশ্ন নয়। একটি মসজিদে ঝগড়া বিবাদ করে মুসল্লিরা দুই ভাগ হয়ে গেছে, ফলে এই মসজিদের সামনে দিয়ে গিয়ে অন্য একটি মসজিদে নামাজ পড়ে তাদের নামাজ সঠিক হবে কিনা? মসজিদ নিয়ে বিরোধ সৃষ্টি করা উচিত নয়। কথা বুঝেন নাই? আপনারা নিজেরা দ্বন্দ্ব করেন, ঝগড়া করেন, কিন্তু সবকিছুর অনেক ঊর্ধ্বে আল্লাহর মসজিদের সম্মান এবং মর্যাদা।